হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি বাড়িতেই কিভাবে খুব সহজে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো পনির মশলা বানিয়ে ফেলা যায় সেই রেসিপি নিয়ে খেতে দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি কড়াই গরম করে নিয়ে নিয়েছি দেড় চামচ মতো সাদা তেল এক চিমটি লবণ দিয়ে তেলটাকে ভালো করে স্প্রেড করে নিয়েছি আর তেল গরম হলে কিউব করে কেটে রাখা তিনশো গ্রাম মতো পনির ছেড়ে দিয়েছি পনিরটাকে হালকা ভাজা করে নেব খুব বেশি লালচে রঙ ধরিয়ে ভাজব না বাটিতে গরম জলে লবণ মিশিয়ে রেখেছি পনিরগুলো হালকা ভাজা করে তুলে নিয়ে এই লবণ গরম জলে ডুবিয়ে দেব এতে করে পনির কিন্তু বেশ নরম তুলতুলে আর স্পঞ্জি হয় এই গরম জলে প্রায় সাত আট মিনিট পনিরগুলো ডুবিয়ে রাখবো এবার দেখুন এখানে কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে আট দশটা রসুনের কোয়া হাফ ইঞ্চ পরিমাণ আদার টুকরো দিয়েছি এই সমস্ত কিছুকে বেশ ভালো করে লালচে লালচে রং ধরিয়ে ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দশ থেকে বারোটা কাজু বাদাম এগুলোতে বেশ আঁচ লাগিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এভাবে ভালো করে আঁচ লাগিয়ে কষিয়ে নিলে তবে গ্রেভিটা সুন্দর ফ্লেভারের তৈরি হয় এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের তিনটে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে তিন চার মিনিট নাড়াচাড়া করায় টমেটো সুন্দর নরম হয়ে গেছে এবার ফ্লেম অফ করে এই সমস্ত কিছুকে জুড়িয়ে নিয়ে বা ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি বেটে নেয়ার জন্য ওই কড়াইতে দিয়েছি এক চামচ তেল আর এক চামচ ঘি এদিকে আমার মশলাও সুন্দর বাটা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়েছি একটি তেজপাতা চারটে লবঙ্গ তিনটে ছোট এলাচ একটি দারচিনি স্টিক আর হাফ টিস্পুন মতো সাজিরে সাজিরে না থাকলে প্লেন জিরেও দিতে পারেন ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ফোড়ন ভেজে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি ফ্লেম অফ করে ওই তেলের মধ্যে দিচ্ছি এক চামচের সামান্য একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার ফ্লেম অন করে সেই পনির ভেজানো গরম জল এক চামচ এখানে দিয়ে দিলাম যাতে করে গুঁড়ো মশলা না পুড়ে যায় ভালো করে মশলাকে এই পর্যায়ে কষিয়ে নিচ্ছি অল্প অল্প গরম জল যোগ করে এতে করে রান্নার রং খুব সুন্দর তৈরি হয় মশলাকে তিন চার মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে মিক্সিতে বানিয়ে রাখা মশলার পেস্ট অ্যাড করে দিলাম যার ধুয়ে অল্প পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি এবার মশলাকে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছি মশলা থেকে সুন্দর তেল রিলিজ হওয়া পর্যন্ত আর মশলা একদম সুন্দর একটু ডার্ক কালার হওয়া পর্যন্ত মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মশলা ভাজার সময় লবণ দিয়েছিলাম পনির যে জলে ভিজিয়ে রেখেছি তাতেও লবণ আছে তাই এখানে আর লবণ দিলাম না একদম শেষে টেস্ট করে নিয়ে লাগলে একটু দেয়া যেতে পারে দেখুন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে মশলা সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে সেই পনির ভেজানো গরম জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেম করে গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দিয়েছি হাফ স্পুনেরও একটু কম গরম মশলার গুঁড়ো আর দেড় চামচ মতো কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এরপর ভেজে রাখা পনির অ্যাড করে দিচ্ছি সমস্ত পনির অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এরপর ঢাকা দিয়ে রান্না করব তার আগে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পনির তিন চার মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করছি সেই সময় পাশের বার্নারে একটি তড়কা প্যানের মধ্যে এক চামচ ঘি গরম করে ফ্লেম অফ করে দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ঢাকনা খুলে এই ঘি দিয়ে দিলাম রান্নার মধ্যে রান্না আমাদের একদম কমপ্লিট ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে তাতে করে আমাদের এই পনির মশলা একদম সার্ভ করার জন্য রেডি খেতে দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও